পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আজকে লোকাল আপডেট শীঘ্রই বাংলা শর্ট ফিল্ম পুনরায় পর্দায় দেখানো হবে এক্সপ্লোরিয়ার প্রথম সঙ্গীত ভিডিও রিলিজ প্রেস ক্লাবের গল্প এবং সুর সম্রাট ঘোষ পুনরায় সঙ্গীত লঞ্চ করেন এই প্রোগ্রাম উপস্থিত অনুপম পাল কল্পনা বড়ুয়া আইনতিকা নন্দী এবং অন্যান্য বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শুভ বিজয় সকলকে অনুপম আমার
খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধুর ঘনিষ্ঠ বন্ধু সেই হিসেবে আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। আমি পেশাগত কারণে কিন্তু একেবারেই অন্যদিকে, মানে আমি যে কাজটা করি পেশাগত কারণে কিন্তু সংখ্যা নাম্বার ক্রাঞ্চিং এগুলো অনেক বেশি। সেটা সেই অর্থে দেখতে গেলে আমি একটু বেসুরো জগতের লোক, এখানে যারা আছেন তারা সবাই স্টুডেন্ট জগতের লোক, কিন্তু বোধ হয় সংসারের মধ্যেও একটা স্টুডেন্ট দরকার লাগে, নাহলে সংসারগুলো ছড়িয়ে শিখিয়ে যায়। অনুপমের সঙ্গে অনেকদিন ধরে ইনফ্যাক্ট এই ঘরে এবং এই পাশের ঘরে ওর বিভিন্ন সৃজনশীল আইডিয়া ভাবধারা নিয়ে আমার ওর উপর অনেক আলোচনা হয়েছে। ও কীরকম প্রচুর স্বপ্ন আছে, মানে একটা আপাত গাম্ভীর্য ইয়ের আড়ালে একটা আপাতমস্ত রোমান্টিক ওর মধ্যে লুকিয়ে আছে, এবং তার মধ্যে যেমন একটা সুরের গল্প ধারা আছে তেমনি আরও অনেক দিকও আছে। তো আমরাও ভেবেছিলাম অনেক কিছু এগুলো নিয়ে কী কীভাবে এগোনো যায়, তো ফাইনালি এটাকে একটা রূপ দিতে পেরেছে এবং সেই রূপেরই একটা প্রতিফলন আজকে এই মিউজিক অ্যালবাম এবং তারপরে শর্ট ফিল্মটার। নামটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, পুনরায় শব্দটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটো ব্যাপারই আছে। কিছু কিছু জিনিস আমরা চাই পুনরায় হোক, যেমন এই করোনা বা প্যান্ডেমিকের সময় যখন শুরু হয়েছে সবাই বলতো যে উইল মিট অন দ্য আদার সাইড অফ দ্য করোনা, অর্থাৎ পুনরায় যেন আবার আমাদের দেখা হয়। আর এই শর্ট ফিল্মটা যখন অনুপম বানাচ্ছে বা গানের রেকর্ডিং ফেকর্ডিং করছে সেই সময় আমার ফোন করেছিল, এইখানে যে আমার পুনরায় যেটা আমি ওকে বলবো সেটা হচ্ছে পুনরায় এটা একটা আক্ষেপের ছুরি, অর্থাৎ পুনরায় যেন এই জিনিসটা আমি না করি। ওর এই সৃজনশীল ক্ষমতা পুনরায় বারবার একটা কৌনকুণিক দিয়ে মাথায় একটা ছোট্ট কৌনকুণিক বিন্দুর মতো বারে বারে প্রকাশিত হোক, প্রতিফলিত হোক এবং আপনাদের কাছে যেটা কনসেপচুয়ালাইজ স্ক্রিন প্লে আর এটা ডিরেকশন নিরঞ্জন কুমার, আমাদের সবসময় একটা প্রাইম মোটোটা রেখে আমরা কাজ করছি, যেন অ্যাসপায়ারিং ট্যালেন্টসদেরকে আমরা একটা ডিজিটাল এই প্ল্যাটফর্মটা দিতে পারি, ওরা যেন তাদের ট্যালেন্টটাকে তাদের একটা এক্সপোজার পাবে। তো আমাদের নানান শেডস অফ রিলেশনশিপ ইমোশনস এরকম নিয়ে আমরা কাজ করতে চাই, আর কিছু কাজ আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি আর কিছু কাজ হবে। তো আমরা ভীষণ আশাবাদী যে আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি। স্টোরিটা আমাদের যেটা জানার রিলেশনশিপ, ভ্যারাইটি শেডস অফ রিলেশনশিপ, সাইকোলজি, ইমোশনস, এইগুলো এই জনারে আমরা কাজ করবো বলে ঠিক করেছি। তো এই স্টোরিটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের গল্প। হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন তো মানে তার কোনো শেষ নেই, যত রকমভাবে বলা যায়, যত রকম তার ইয়ে, একটা লম্বা জার্নি, বিরাট বড় জার্নি। অনেক সময় মনে হয় যেন কিছু নেই, আবার দেখা যায় যে না সবই আছে। তো প্লাস আরও একটা জিনিস এই গল্পটার মধ্যে আছে, সেটা হচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ একজন একজনের পরিপূরক। অ্যাকচুয়ালি একজন যদি পাশে থাকে তবে আরেকজন পূর্ণ উদ্যমে সে কাজ করতে পারে, সে কিছু ক্রিয়েট করতে পারে, সেটা হতে পারে। কিন্তু সেইখানে যদি প্রবলেম ক্রিয়েট হয় তখন কিন্তু সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, পৃথিবী ভেঙে পড়ে। কিন্তু আমাদের গল্পটার মধ্যে দেখানো হয়েছে যে বিভিন্ন রকম যাই উত্থান পতন যাই থাকুক না কেন, ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাই সেটা আবার পুনরায় কী করে তারা আবার সেই ট্র্যাকে আসছে, কী করে আবার তারা এগিয়ে চলে যায় সেই ভালোবাসার জগতে আসছে। এই গানটা বেসিক্যালি আমাদের একটা, এই গানটাকে বলা যেতে পারে যে আমাদের প্রিলুড অফ দিস মুভি। আমাদের সিনেমাটা যেখান থেকে আছে তার আগের পার্ট হিসাবে এই গানটাকে বলা যেতে পারে। তারপরে বাকিটুকু সিনেমা দেখতে হবে, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। 24-25 মিনিট মতো হবে, শুটিং কলকাতাতেই হয়েছে, মিউজিক ভিডিও বাইরে হয়েছে। হ্যাঁ, চিন্তাভাবনা রয়েছে। তো এটা প্রথম কাজ এটা হলো, এরপরে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা মুভি বানাবো। আমাদের যেটা বললো সম্রাট এক্ষুনি, ফেস্টিভ্যালের জন্য আলাদাভাবে চিন্তা, আলাদা টাইপের মুভি, আলাদা মেশিন, কিছু কাজ হয়েছে, একটা কাজ অলরেডি চলছে, না বাংলা ভাষাতে হচ্ছে, এখন সাবটাইটেল থাকছে, পরবর্তীকালে হিন্দি, সেটা পরবর্তীকালে ভাবনা চিন্তা করবো। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ আশাবাদী না হলে কাজ করার কোনো মানে হয় না, সেটা তো আপনার কনফিডেন্স। সত্যি, thank you.